গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি নিউ উপলো তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে হচ্ছে সাতটা আর উঠেই দেখো উপরে চলে আসলাম আমাদের গাছগুলো দেখতে কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে তাই দেখতে এসেছি উপরে দেখো এখনও বৃষ্টি পড়ছে কারণ ফড়শিটা ভিজে তারপরে দেখা দেখি করে ঝাড়ু দিতে চলে আসলাম দেখো আমি এখন ঝাড়ু দিচ্ছি ঘর কারণ বাইরেটা ভিজে ভিজে আছে তার জন্য আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ঝাড়ু দিতে দিতে দেখো বাইরের দিকটাই চলে আসলাম এবার ঝাড়ু দিতে দিতে দেখো উঠোন উঠোনটা ঝাড়ু দিচ্ছি কারণ বৃষ্টি এখনও দেখো গুঁড়ি গুড়ি পড়ছে ঝাড়ু দেওয়া দিয়ে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে বাইরে ঘর সব জায়গায় ঝাড়ু দিয়ে দিয়েছি আর এইটা কিন্তু আমার ঘরের আমাদের পেছন সাইড আর আমার এই সাইডটায় রাস্তা নেই রাস্তা হচ্ছে ঘরের ওই সামনের দিকটা হচ্ছে রাস্তা আর এইটা হচ্ছে পেছন সাইড আমাদের তারপরে ঝাড়ু দিয়ে আদি কমপ্লিট করে চলে আসলাম থালা বাসন দুতে থালা বাসনটা আমি বেশিরভাগ বাইরেই ধুই বেশিরভাগ কি সব সময় আমার বাইরেই ধোয়া লাগে কারণ ঘরের ভিতর ধোয়ার কোনো জায়গা নেই তার জন্য আমার বাইরেই ধোয়া লাগে বৃষ্টি হলে একটু অসুবিধা হয় কিন্তু তারপরেও বাইরেই ধুই আর বেশিরভাগ সময় আমি থালা বাসন রাতের বেলায় ধুয়ে রাখি কারণ রাত স্কুলে যাই তার জন্য আমার রাতের বেলায় ধুয়ে রাখাটাই ভালো হয় তার জন্য আমি ধুয়ে রাখি আর কাজটাও এগিয়ে থাকে থালা ধোয়া দুই হয়ে গেল এখন যাব রান্নাঘরের দিকে আর ওইদিকে রাজদ্বীপ দেখো বিরাস করছে আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম কারণ ফ্রিজে থেকে থেকে জমে গে জমে যায় তো আগে থেকে বের করে না রাখলে ইয়ে গোয়ালে না বরফগুলো তার জন্য বের করে রাখলাম আর এইদিকে দেখো এই যে রাজদ্বীপ পড়াশোনা করছে আর ওর পাপা একটু ব্যায়াম করছে আর আমি এখন চলে যাব ছিনান করতে তার আগে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব পরিমাণে আর আমি এখন ছিনান করতে যাব এবার ছিনান টেনান করে চলে আসলাম ব্যাস এবারে এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে কিন্তু এলোমেলো ছিল এবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব কারণ আমাদের কি হয় না ওই যদি একটু জল দিতে দেরি হয় আমাদের এখানে তো কল নেই চাবিতে জল আসে এবার ওই জল দিতে দেরি হয় তার জন্য জামা কাপড়গুলো যখন পরা হয় তখন হয়তো ধোয়াও হয় না এক একটা করে রেখে দিই তারপরে যেদিন হয়তো জল আসলো একসঙ্গে অনেক জামাকাপড় ধুয়ে নিই তার জন্য এরকম এলোমেলোটা হয় ওই জন্যই একসঙ্গে অনেক জামাকাপড় ধুয়েছি আর বেশ ভালোই ঘরে এদিকে ওদিকে জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো ছিল ধুয়ে রেখেছিলাম তাই ভাবলাম একটু গুছিয়ে নাহলে ভালো লাগছিল না জামা গোছ গাছ করার পরে তারপরে ভাবলাম রান্না করার দিকে যাব তারপরে চলে আসলাম রান্নাঘরে জামা কাপড় গুছিয়ে দেখো রান্না শুরু করে দিয়েছি আর এইদিকে রাজদ্বীপকে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খাচ্ছে আর আমি এইদিকে উচ্ছেটা কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর ভাবলাম ফুলকপি দিয়ে তরকারি করব কারণ আমি আজকে অনেক রান্না করব না উচ্ছেটা ভাজা করব আর একটা তরকারি করব তো উচ্ছেটা নাড়ার চাড়া দিয়ে কড়াইতে ঢেকে দিয়েছিলাম দেখো ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি ফুলকপিটা কিন্তু কেটে নিয়েছি এবার ফুলকপি দিয়ে তরকারি করব এই কড়াইতে ফুলকপিটা দিয়ে দিয়েছি ভালো করে একটু লবণ দিয়ে আগে কপিগুলো ভেজে নিয়েছিলাম এবার তার মধ্যে একটু হলুদ দিয়ে এখন জল দিয়ে দেব কড়াইতে জল দিয়ে দিলাম এখন জল দিয়ে মাছ লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিন্তু এবার ঢাকা দেওয়ার পরে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর ওইদিকে আমার মশাই খাওয়ার জন্য কিন্তু রেডি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের